নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত, আপনাদের সঙ্গে এই মুহূর্তে বেলেঘাটা 83 নম্বর বদন রায় লেন, যে ঠিকানার কথা বললেই প্রত্যেকে এই মুহূর্তে মনে পড়বে সেই চারতলা বাড়ি। আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার এই বাড়ি, এই বাড়ির এবার বৈধতা নিয়ে, বাড়ি তৈরির বৈধতা নিয়েই কার্যত প্রশ্ন উঠল। অর্থাৎ আরো বিপাকে সন্দীপ ঘোষ। এই যে 83 নম্বর বদন রায় লেন, বাড়ির মালিক হিসেবে লেখা আছে ডক্টর সঙ্গীতা ঘোষ, অর্থাৎ সন্দীপ ঘোষের স্ত্রী এবং সন্দীপ ঘোষ। এই চারতলা বাড়ি তৈরির করার ক্ষেত্রে পুরসভার আইন মানা হয়েছিল কিনা বা পুরো আইন মানা হয়েছিল কিনা সেই বিষয়টি এবার খতিয়ে দেখতে চাইছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ। ইতিমধ্যে কলকাতা পুরসভার তরফে বা কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে এই বাড়ির বাইরের গেটে পুরসভার নোটিশ ইস্যু করা হয়েছে। সেখানে নোটিশ আন্ডার সেকশন 544 অফ সিএমসি অ্যাক্ট 1980 রেফারেন্স, কারণ বলা হচ্ছে ইন্সপেকশন অফ দ্য বিল্ডিং। সেখানে পুর বিভাগের বিল্ডিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের তরফে এই নোটিশটা ইস্যু করা হয়েছে। সেখানে বলা হচ্ছে 30 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ইন্সপেকশন করা হবে এই ফোর্থ স্টোরেজ বিল্ডিং, এই চারতলা বাড়িটি কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে পরিদর্শন করা হবে এবং সমস্ত লিগাল বিষয় তারা দেখবেন যে বাড়ি তৈরি করার ক্ষেত্রে কোন অবৈধ কার্যকলাপ হয়েছে কিনা। এই সেই বাড়ি, যে বাড়িতে আরজিকরের ঘটনা সামনে আসার পরে সিবিআই তরফে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, ইডির তরফে তল্লাশি অভিযান চালানো হয়। এই সেই বাড়ি আপনাদের দেখাবো এই মুহূর্তে। বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, একদম চারতলা বাড়ি। ওপরে, বাড়ির ওপরে একদম সোলার প্যানেলও বসানো রয়েছে এবং এই বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে পুরসভার আইন মেনে বিল্ডিং তৈরি করা হয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে চাইছে বা পরিদর্শন করতে চাইছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। সেক্ষেত্রে 30 সেপ্টেম্বর আগামী সোমবার কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে যারা আধিকারিক রয়েছেন তারা আসবেন এই বিল্ডিং পরিদর্শন করতে। আপনাদের আরো একবার আমি নোটিশ দেখাবো। সেখানে 26 তারিখের ডেটে, অর্থাৎ 26 সেপ্টেম্বরের ডেটে এই নোটিশ ইস্যু করা হয়েছে কলকাতা পুরসভার, এই নোটিশ যেখানে আন্ডার সেকশন 544 অফ সিএমসি অ্যাক্ট 1980 এবং 30 সেপ্টেম্বর সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে এই যে বেলেঘাটার সন্দীপ ঘোষের বাড়ি, চারতলা বাড়ি, সেটি ইন্সপেকশন করা হবে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে। কারণ 544 নম্বর ধারাতে যে বিষয়টি বলা হয়েছে তাতে কোনো বিল্ডিং তৈরির ক্ষেত্রে যদি কখনো কোনো কলকাতা পুরসভার আধিকারিক বা বিল্ডিং বিভাগের কর্তাদের মনে হয় বেআইনিভাবে বা অবৈধভাবে বা কোথাও পুরসভার আইন লঙ্ঘন করে বিল্ডিংটি তৈরি করা হয়েছে, তাহলে তাদের তরফে কিন্তু এখানে এসে তারা সরেজমিনে এটি খতিয়ে দেখবেন এবং লিগাল ওয়েতে, অর্থাৎ আইনিভাবে বাড়িটি তৈরি করা হয়েছে কিনা, নাকি কলকাতা পুরসভার যে নিয়ম রয়েছে বিল্ডিং তৈরি করার ক্ষেত্রে সেই নিয়ম লঙ্ঘিত হয়েছে সেই বিষয়টি তারা এক্সামিন করবেন বা তারা খতিয়ে দেখবেন। সব মিলিয়ে আরো বিপাকে সন্দীপ ঘোষ। একদিকে আরজিকরের দুর্নীতি, সেই দুর্নীতি সামনে এসছে, সেই দুর্নীতি তদন্ত একদিকে সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা করছে, অন্যদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা দুর্নীতি তদন্ত করছে। সন্দীপ ঘোষকে ইতিমধ্যে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ ধর্ষণ ও খুনের ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্রের শরিক হিসেবে তাকে গ্রেপ্তার করেছে। তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। তার মোবাইল ফোন, তার বিভিন্ন ডিজিটাল এভিডেন্স এই মুহূর্তে সিবিআই কর্তারা তারা এক্সামিন করছেন। এবার তার যে বিল্ডিং, অর্থাৎ বেলেঘাটায় তিনি যে বাড়ি করেছিলেন, তার স্ত্রী এবং তার নামে যে বাড়ি 83 নম্বর বদন রায় রোড, সেই বাড়ি তৈরির বৈধতা নিয়ে কিন্তু এবার কার্যত প্রশ্ন উঠল এবং এই মুহূর্তে কলকাতা পুরসভার তরফে এখানে নোটিশ ইস্যু করা হয়েছে। আগামী 30 তারিখ, অর্থাৎ আগামী সোমবার কলকাতা পুরসভার তরফে আধিকারিকরা আসবেন
এবং এই বিল্ডিংটি তারা এক্সামিন করবেন যে কোনো আইনি বৈধতা মেনে এই বাড়িটি তৈরি হয়েছে নাকি সম্পূর্ণ অবৈধভাবে বিল্ডিং চারতলা বাড়িটি তৈরি করা হয়েছে বা তৈরি করেছেন সন্দীপ ঘোষ, এবং সেই হিসাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে কলকাতা পুরসভার তরফে। এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নেব। আপাতত ধন্যবাদ।